হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা বরাবর মতো আজকেও খুব ভালো আছেন। তো অনেকদিন পরে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও নিয়ে এলাম। তো অনেকদিন ভিডিও আপলোড করতে না পারাই আমি অনেক দুঃখিত, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে যে বিষয় সম্পর্কে কথা বলব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও অথবা হ্যান্ডরাইটিং ভিডিও বানাবেন। আপনারা ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ডরাইটিংয়ের ভিডিওগুলো কীভাবে বানিয়েছি এবং কীভাবে হ্যান্ডরাইটিং করে যাচ্ছে। তো আপনারাও এভাবে ভিডিও বানাতে পারবেন, সেটাও আবার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। এগুলো ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বানাই। এইরকম ধরনের ভিডিও বানালে সেই ভিডিওগুলো অনেক আকর্ষণীয় হয়ে থাকে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক ইউটিউব চ্যানেলে ফলো করা যায়, দেখতে পাওয়া যায় যে তারা কিছু একটা লোগো অথবা কোনো একটা ছবি তারা আর্ট করছে এবং সেটা সম্পর্কে কিছু কথা বলছে, তখন সেটা কিন্তু তার সঙ্গে ম্যাচ করে যায় এবং অনেকটা আকর্ষণীয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে সেই ভিডিওর মাধ্যমে। তো আপনারাও কিন্তু এইভাবে ভিডিও বানাতে পারবেন। যদি পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করে না দেখেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি কিন্তু বেশি কথা বলবো না এবং ভিডিওটাকে লম্বা করবো না। তো অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। অবশ্য কার কোন রিলেটেড ভিডিও দরকার একটু শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপলোড করে দেওয়ার এবং কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি ইন্ট্রোর পরে। তো এটা করার জন্য আপনাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, অথবা আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এবং পুরো জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো আমি সফটওয়্যারটা ওপেন করছি, ওপেন করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখিয়ে দিচ্ছি কী করে কী করতে হয়, ঠিক আছে? তো আমার কাছে সফটওয়্যারটা রয়েছে, আমি ওপেন করলাম, আপনারাও ডাউনলোড করার পরে ওপেন করবেন। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। তো অ্যালাউ যতবার চাইবে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ওকে করবেন, ঠিক আছে? প্লাস আইকনে ওকে করার পর নেম ইয়োর মুভি, তার মানে এখানে একটা নাম দিতে বলেছে। তো ফর এক্সাম্পল আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, আপনারা যেটা খুশি সেটা দেবেন। ONTECH এটা আমার চ্যানেলের নাম, আমি দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব 1080। তো এখানে আপনারা ওকে করবেন। এটা ইউটিউবের জন্য ভিডিওটা বানাচ্ছেন নাকি ইনস্টাগ্রামের জন্য নাকি টিকটক নাকি ভিমিও ফেসবুক সমস্ত কিছু আছে। তো আপনারা যেটা যার খুশি সেটা সেটা ব্যবহার করবেন। আমি ইউটিউবে আপলোড করব, সেই কারণে আমি ইউটিউবের জন্য ব্যবহার করছি, ঠিক আছে? তো ক্রিয়েট মুভি এখানে ওকে করবেন। এখানে ওকে করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার আছে, টেক্সট আছে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যান্ড আছে, মিউজিক আছে। তো এখন আমার কাজ কী, আপনারা ব্যবহার করার জন্য কী কী করতে পারবেন? স্টিকারে ওকে করবেন। স্টিকারে যখন ওকে করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে। আপনারা গ্যালারিতে, আপনাদের গ্যালারিতে হয়তো আপনি ক্রোম ব্রাউজার থেকে হোক, গুগল থেকে হোক, অনেক রকম ইমেজ ডাউনলোড করে রেখেছেন, সেগুলো থেকেও আপনারা অ্যানিমেশন ভিডিও করতে পারেন এবং ডিফল্ট এই সফটওয়্যার থেকে অনেক কিছু পেয়ে যাবেন, সেগুলো করতে পারেন, ঠিক আছে? তো আমি গ্যালারিতে যদি অ্যাড ইমেজে ওকে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার গ্যালারিতে যে যে ফটো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনারা এভাবে নিতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন। তো আমি সেটা নিচ্ছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং। তো এখানে আপনারা ওকে করবেন। এখানে ওকে করলে আপনারা অনেক রকমের আর্ট, অ্যানিমেশন, ছোট ছোট কার্টুন সিস্টেমের ইমেজ পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখান থেকে নিয়ে ভিডিও বানাতে পারেন। সাইকেল আছে, বাইক আছে, মানে নিত্য নতুন এখানে রয়েছে ডিফল্ট। পিপুল, যদি স্কুল সম্পর্কে কিছু দরকার হয়, হ্যাঁ, বিল্ডিং সম্পর্কে দরকার হয়, ইলেকট্রনিক্স সম্পর্কে দরকার হয়, কিচেন সম্পর্কে প্রয়োজন হয়, এখানে আপনারা অনেক রকম পেয়ে যাবেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন কত রকম আছে এখানে, অনেক রয়েছে। আপনারা যত ওকে করবেন সেগুলো কিন্তু পেতেই থাকবেন, ঠিক আছে?
তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি, এটা আমি নিলাম, তো এটা আমি এক সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এক সাইডে রাখার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন ডেলি ডিউরেশন, তারপরে পোজ। তো আপনারা কত সেকেন্ডের ভিডিও মানে এই অ্যানিমেশানটা কত সেকেন্ডের মধ্যে ড্র করে সেটা শেষ করবে সেটা আপনারা এখানে রাখতে পারেন। আর এখানে যে অ্যানিমেশানের যে ইমেজটা নিলেন সেটাকে আপনারা কতটুকু সাইজ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন এখান থেকে, তো এখান থেকে কিন্তু সেটা হবে। যদি বড়ো করেন, বড়ো করার পর সেই পিকচারটায় সেই ছবিটায় হাত দেবেন, ইমেজটায় হাত দেওয়ার পর সেখানে যেখানে রাখবেন সেখানে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি ছোট্ট করে এক জায়গাতে এখানে রেখে দিচ্ছি। এখানে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রিতে ওকে করলাম, মানে তিন সেকেন্ডের মধ্যে সেই ড্রটা শেষ করবে, ঠিক আছে। আপনাদেরকে সেটা প্লে করে অলরেডি হালকা করে প্লে করে দেখিয়ে দিচ্ছি, তখন ছোট্ট করে সেটা কিন্তু এখানে শো করেছে। তো এটার পরে এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পরে এখানে টেক্সটে আপনারা যেটা যেটা অ্যাড করতে চান, হয়তো আমি ফর এক্সাম্পল চাইছি আমার চ্যানেলের নাম দিলাম ONTECH, আমার চ্যানেলের নাম দিলাম, দিয়ে লিখে দিলাম অনটেক সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাও আমি দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ইউটিউব লিখলাম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এখানে ইনসার্ট করে দিলাম, তো এটা এখানে কিন্তু শো করেছে। এখান থেকে আপনারা সেটা ছোটো বড়ো করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরকম করে আমি রেখে দিলাম এক সাইডে, ঠিক আছে। এখানে আপনারা এটা করার পরে এখানে কিন্তু হ্যান্ড রাইটিংটা যেটা আপনার পছন্দ না আপনারা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন ফ্রন্ট, এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো সেগুলো নিতে পারেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি একটা রেখে দিচ্ছি, এখানে অনেক রকম আছে, আপনাদের যেটা খুশি সেটা কিন্তু আপনারা রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এটা রাখলাম, এটা রাখার পরে এখান থেকে যদি একটু একটু আপনাদের মনে হয় যে হ্যান্ড রাইটিংটা সেটিং করছে না, আপনারা এভাবে করে নেবেন। হ্যাঁ দেখুন আমি এটা নিয়ে নিলাম, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিজি ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে। আপনারা যদি ভাবেন যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করবো, তো আপনারা এখানে ওকে করবেন। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ মানে কালারটা পরিবর্তন করতে পারেন, তো আমি দেখুন পরিবর্তন করে নিয়েছি। এভাবে আপনারা পরিবর্তন করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এটা রাখলাম, এটা রাখার পরে হোয়াইট করে দিলাম, তো ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে, ঠিক আছে। আপনারা যদি হ্যান্ড পরিবর্তন করতে চান, যে হ্যান্ড রাইটিং করছে এখন, দেখুন এই হ্যান্ডটা আপনারা পরিবর্তন করতে চাইছেন, আলাদা কিছু লাগাবেন সেখানে অ্যাড করবেন, তাও করতে পারেন। তো তার জন্য কী করবেন, হ্যান্ড ওকে করবেন। হ্যান্ড ওকে করলে এখানে অনেকগুলো হ্যান্ড রয়েছে, হাত রয়েছে, অথবা এখানে দেখতে পাচ্ছেন পালক রয়েছে, রুল রয়েছে, যেটা আপনারা নেবেন সেটা নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমার এটা পছন্দ হলো, তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন চালু করে একবার দেখি কী বলে, দেখুন এটা এতটা অল্প সময়ের মাধ্যমে কিন্তু সেটা অ্যানিমেশন অর্থাৎ হ্যান্ড রাইটিং ভিডিও তৈরি করে দিল। তো এটা হলো, এখান থেকে মিউজিক আপনারা অ্যাড করলে করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মিউজিক অ্যাড করবো না। এখান থেকে আপনার গ্যালারিতে মিউজিক আছে সেটা অ্যাড করতে পারেন, কিংবা আপনার ভয়েস আছে ভয়েসও আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে হয়তো বললেন যে ওয়ানটেক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এটা আপনি ভয়েস করে দিলেন, সেটাও এখানে করতে পারেন, ঠিক আছে। তো এটা হলো, সরি সেভ হয়ে গেছে ভিডিওটা, তো এটা হলো। তারপরে এখানে দেখুন আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি আমি, তারপরে একটা পেজে হলো, আপনারা দ্বিতীয় পেজে যাবেন, দ্বিতীয় পেজে আপনারা সেম। তো আপনারা একটা পেজ কমপ্লিট করলেন, তো দ্বিতীয় পেজে যাওয়ার পরে কী করবেন, দ্বিতীয় পেজ সেম প্রসেস। একটা পেজে আপনি যতগুলো খুশি অ্যাড করতে পারেন, রাইটিং কিংবা ইমেজ যেগুলো অ্যাড করলেন করলেন, তারপর আবার প্লাস আইকন ওকে করবেন, প্লাস আইকন ওকে করলে আবার অ্যাড হয়ে যাবে। তো সেম এভাবে আপনারা এখানে টেক্সট হোক যেটা খুশি সেটা আপনারা অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এইভাবে কিন্তু টোটাল 12টা আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। তো 12টা অ্যাড করা মানে অনেক বড় একটা ভিডিও বানাতে পারবেন এভাবে। তো আপনাদের ইচ্ছা মতো ইমেজ নিলেন, কার্টুন নিলেন, আপনারা যেটা খুশি যেটা সম্পর্কে বলতে চাচ্ছেন সেটা অ্যাড করে দিলেন, কিছু লিখে দিলেন, বাস অ্যানিমেশন ভিডিও বানিয়ে দিলেন, পরে সেগুলোকে এক জায়গায় করে একটা ভিডিও করলেন, তারপর সেটা আপলোড করলেন। তো এইভাবে কিন্তু এগুলো সাজাতে পারবেন। দেখুন এভাবে তিনটি আমি নিয়ে নিয়েছি, কিন্তু ফার্স্ট এডটা তৈরি করেছি তাই পাওয়া যাচ্ছে, দ্বিতীয়টা করলাম না এবং তিন নম্বরটাও করে নিই, সাদা দেখাচ্ছে। তো আপনারাও ফার্স্টে যেভাবে করলাম সেম সেইভাবেই আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এটাই হলো আপনাদের কাজ। তো এগুলো বোঝানোর কিছু নাই, মিউজিক তো আপনাদেরকে বলে দিয়েছি। আর আরেকটা কথা, এই সফটওয়্যারটা যদি আপনি কিনে নিতে পারেন পেড সফটওয়্যার, তাহলে কিন্তু দুর্দান্ত একটি সফটওয়্যার।
ব্যবহার করে অনেক মজা পাবেন এবং অনেক কিছু আপনার উপকার হবে। তো পেড সফটওয়্যার রয়েছে, অবশ্যই সফটওয়্যারটা যত টাকায় লাগুক আমি পেড করে কিনে নেবো, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকেও বললাম যে সফটওয়্যারটা যদি কিনে নিতে পারেন, পেড করে নিতে পারেন, তাহলে কিন্তু সফটওয়্যার আরও এত দুর্দান্ত ফিচার্স রয়েছে যেগুলো আপনার মানে এতটা উপকার হবে বলতে পারবো না, মানে ইউটিউবারদের জন্য এক কথায় এই সফটওয়্যারটা অনেকটা হেল্পফুল একটা বলা যায়। হ্যাঁ, আমি বাকিদের জন্য কিছু বলবো না, যারা ইউটিউব ভিডিও করে তাদের জন্য এই সফটওয়্যারটা পেড করে নেওয়াটা অনেক বেটার। ফ্রিতেও আপনি অনেক কিছু করতে পারবেন, পারবেন না এমন কিছু না, যদি পেড করেন তো তার থেকেও অনেক কিছু ফিচার্স আপনার ভিতরে পেয়ে যাবেন। তো এগুলোই ছিল ভিডিওর মধ্যে বলানো, আর কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।